অদূরে এখনো তোমার নামের অদূরে আমি Welcome back to my channel. আমি ডোনা, আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে এনজয় করতে চলেছো। আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর সাথে বিহু, তো সবাইকে শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে। সাথে সাথে এখন আমি জাস্ট অল্প রেডি হয়ে খেয়ে নিলাম। বুনু তো টোটালি রেডি হয়ে গেছে, আমার ভাইও রেডি হয়ে গেছে। তো এখন আমরা রেডি হয়ে কোথায় যাব, কি করব, সমস্ত কিছুই তোমরা দেখতে পারবে। সাথে আমার ব্লগের সাথে জুড়ে থাকতে হবে, স্কিপ করতে হবে না, তাহলেই তো দেখতে পারবে, তাই না? সাথে সাথে আগে পেট পুজো করে নিই, ঠিক আছে? শুভ নববর্ষ। এখন যাচ্ছে হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে? তো বৈশিষ্ট্যর লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি আগে কোনোদিনও যাইনি, গেছি মেয়েকে, যাইনি, মা গেছে, মা তো সব জায়গায় ঘুরছে, মানে বলার ছোট মামি, ছোট উনু, ছোট মামা, তারপরে আমার মাতাজি, হ্যাঁ, তারপরে আমার পিতাজি। পিতাজি একটু এই দিক দিয়ে একটু তাকাই দাও, এই যে পিতাজি, হ্যাঁ, ভাইজি, আর হচ্ছে আর আমার মুখটা দেখালাম। এত শুভ দিনে বৈশিষ্ট্য, ও মাই গড, কত বড় বাদুর সামনে! এটা তো জাস্ট শুরুবাত হ্যায় বন্ধুরা, আগে দেখো, এ তো ট্রেলার হ্যায়, পিকচার তো আবি বাকি হ্যায়। তো তার জন্য তো আমার চ্যানেলে জুড়ে থাকতে হবে আমার এই ভিডিওতে, তাই না? ও মাই গড, দেখেছো সামনে কি এগুলো বলো তো। তো মামি পুজোর বাটা নিয়ে পুজো দিতে যাচ্ছে, যাও যাও যাও, টাটা। আমি দিব না, আমি বাইরে থাকবো, আমি দিতে পারবো না। তো মামি দিবে, মামি, ও মামি মনে করে ভিতরে ভিডিওটা করে আনবা, এইভাবে করবা, কিন্তু এইভাবে করবা। তো চলো যাওয়া যাক, খুব সুন্দর। আমার ভয় লাগছে বাদর না আমার মোবাইল নিয়ে নেয়, আমি এভাবে ভিডিও করছি। হ্যাঁ ও মা, আমি তুলছি তুলছি, এগুলা আমি কত করবো, আমি তুলছি। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। বৈশিষ্ট্যের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা, খুব সুন্দর, কিন্তু আমার ভয় লাগছে যদি মোবাইলটা পড়ে যায়, শেষ অবস্থা। আমি ফটো, আমি ভাবছি ক্যামেরা আমাকে কে করে দিবে, যদি মোবাইল পড়ে যায় ফটোকেই শ্যুট করে দিবে, কিন্তু আমি জায়গাটা দেখে পুরো ফিদা। ও মা, ও মা,
আমরা পরে নেমে পড়েছি ভগবান। চলো চলো যাওয়া যাক, চলো মা চলো না যাই, চলো একটা ঘরে থাকবো দুজন। শুনতে পেয়েছো বাদরে? মা আমি না যাই, পাপা আমি না যাই। দেখো জায়গাটা, ও মা গো, যেখানেই যাবো সেখানেই বাদর। দেখো এইখান থেকে পুরো বৈশিষ্ট্যটা কি সুন্দর লাগছে। আমার না সেই জল পিপাসা পেয়েছে গো, মামির এখানে জল ছিল। আমার প্রচন্ডই গরম লাগছে, একটু পরে আমি কানেরটাকেও খুলে নিব। আর পাপা ঘুরে উল্টে ওই বাদরের ওদিক দিয়েই যাচ্ছে বারবার, যে ক্যাচের ম্যাচের করে বাদর, ভয় লাগে। ও আমার মোবাইল যদি কায়দে নিয়ে নেয়। মেরি বাতে হতি রহে তুজো মুলাকাতে হতি রহে, আর পারি না গানটা, সরি। আমার মাকে দেখো, এদিকে সামনে বাদর, এই যে সামনে বাদর, এখানেও ছোট বাদরটা আর মা ওই সামনে বসে আছে, ভাবো একটুকু ভয় নেই, দেখছো। তো মামি কতগুলো ভিডিও করেছে মন্দিরের, তো সেগুলো দেখে নাও তোমরা, ঠিক আছে। সবচেয়ে মজা হলো পাথরের মধ্যে বসে এইভাবে পা ঝুলাতে ঝুলাতে জল, এই জায়গাটা প্রচন্ড গর্ত, প্রচন্ড আর বুনু পারতেছে না। Thank you.
বাদরকে খাইতে জন্য খাবে না, মিষ্টি খাই না, তুই সব কালোরি, সব সব কালো না, অল্প ফুল না মনে হয়। এই যে বাদর বাবা জীবন বসে আছে, বাবা জীবন দেখো আমি ওখানে বসেছিলাম বন্ধুরা, আমার জায়গাটা নিয়েছে। তো আমাদের হয়ে গেছে ঘোড়া, তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আরো কোথায় যাবে জানি না, বাড়ির দিকে যাব আসলেও। তো চলো বৈশিষ্ট্যতে আসলাম, সবচেয়ে মজার জিনিস হচ্ছে ওই যে ঝর্ণার পাড়ে পা দিয়ে বসে থাকা। তো চলো একটু আগে যেটা ফল দেখলে তোমরা, এটা কি বলতো, এটা হচ্ছে সিঁদুরের ফল, মানে সিঁদুর যে হয় সেইটা। আমি ফার্স্ট টাইম জানলাম যে সিঁদুরও হয়, মানে গাছের ফল। কোনো একটা কিছু দিয়ে, হ্যাঁ ওইদিকে একটা গাছ আছে, আগে জানতাম না, পাপাই আমাকে বললো। তো আজকের লাঞ্চ মেনুতে কী কী আছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আমরা নিরামিষ নিয়েছি, আর নিরামিষ বলতে পেঁয়াজ রসুন আছে ডালের মধ্যে। তো আর খাওয়ার রিভিউ যদি বলি, বেসিক্যালি অতটাও খাস না, ওকে ওকে, তার কারণ আসামি রান্না তোমরা বুঝতেই পারো, কাঁচা কাঁচা ঝাল নেই সেরকম রিভিউ, সাচ্চা মুচ্চা রিভিউ তোমাদের সাথে তুলে ধরলাম। তো গাইস একবারে চলে আসলাম, রাত্র কটা বাজে, 8:38 বাজে, মানে 9টা বাজতে চললো, ঠিক আছে। এতক্ষণ তোমাদের সাথে কথা বলিনি, এসে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এর জন্য আমি মোবাইলটাকে রেখে আগে ঘুমোলাম। তার কারণ আমি যদি মোবাইলটা নিয়ে খুঁজাতে থাকতাম তখন আমারই কিরকম টায়ার্ড লাগতো, আর আজকে আমার বেসিক্যালি শরীরটা ভালো না, এই জন্য ঘুমিয়ে পড়েছি। আর বিন্দাস ঘুমালাম অনেকদিন পর, দুপুরবেলা বললে ভুল হবে, সন্ধ্যাবেলা ঘুমিয়েছি, ঠিক আছে, 6:30 থেকে 7:30, ঠিক আছে, 1.5 ঘন্টা ঘুমিয়েছি। তো ঘুমালাম, একটু ফ্রেশ লাগছে, ঘুমিয়ে টুমিয়ে একটু মামা অন্য মামাদের বাড়ি টাড়ি ঘুরলাম, ঘুরে টুরে এসে এখন একটু শুলাম, তারপরে এডিট করছি। বললাম না লাস্টের এন্ডিংটা করি, ওখানে জাস্ট এমনি স্টপ করে দিয়েছি লাস্টের এন্ডিং, মানে তোমাদের সাথে না কথা বললে একদমই ভালো লাগে না, তো সেটাই হচ্ছে কথা। তো ভিডিওটি যদি একটু হলেও ভালো থেকে লেগে থাকে বন্ধুরা, কী করতে হবে, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই, আর কমেন্টস অবশ্যই করো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের ধরে ধরে রিপ্লাই দেই, তাই না বলো? একজনের কমেন্টের আমি কিন্তু রিপ্লে ছাড়া থাকি না, এই যে এখন বসবো কমেন্টের রিপ্লে দিতে, একদিনের ভিডিওর হয়তো আমি কমেন্টের রিপ্লে এখনও দেইনি, এখনও পড়ে আছে, আর ডিনার করিনি এখনও, করবো, আমি রান্না করছে, তো সেটাই। আর রোববার দিন তো চলে যাবো, সরি প্লেনে কেন যাব, প্লেনে চড়ার ভাগ্য আমার নেই হয়তো, তার কারণ জানি না প্লেনে চড়তে পারবো নাকি আদৌ, না একটা লাইফ তো, প্লেনে চড়বো কেন চড়বো না, তাই না, লাইফ তো একটা, তো সেটাই হলো। ট্রেনে যাব, ট্রেনের টিকিট হয়ে গেছে বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিয়েছি রোববার দিনকে চলে যাবো। আজকে হচ্ছে শুক্রবার, পয়লা বৈশাখ, আমি তো আগেই বলেছি, তো আর বকবক করি না, বকবক করতে থাকলে মানে থামেই না, যেন বকবক, রাতে যেন ঘুমানোর সময় স্বপ্নে স্বপ্নে আমি বকবক করি ঘুমানোর সময়, মানে তোমরা ভাবতে পারছো কোন লেভেলে আমি চলে গেছি, সিরিয়াসলি। তো থাকো পাশে, পরে আবার নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি, বাই বাই।